যতকাণ্ডকে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেসে বিনামূল্যে জীবনদায়ী যন্ত্রের জন্য কয়েক লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে স্টোর কিপারের গ্রেপ্তারির পর ফের চাঞ্চল্য। ব্রেন টিউমারে আক্রান্ত মেটিয়াবুরুজের বাসিন্দা 55 বছরের ভোলা মণ্ডল মাস দুই ধরে বিআইএনএ ভর্তি থাকলেও অস্ত্রোপচার হয়নি। অভিযোগ, দ্রুত অস্ত্রোপচার করে দেওয়ার জন্য মোটা টাকা দাবি করেন এক চিকিৎসক। সূত্রের খবর, সম্প্রতি এই অভিযোগ জমা পড়ে কর্তৃপক্ষের কাছে, যার প্রেক্ষিতে সোমবার অভিযুক্ত ও অভিযোগকারীদের নিয়ে বৈঠকে বসেন ডিরেক্টর। অন্য একজন চিকিৎসক রোগীর থেকে অপারেশনের ডেট এগিয়ে দেওয়ার জন্য অভিযোগ করেছিলেন যে টাকা চেয়েছেন। সেই অভিযোগ তদন্ত করতে গিয়ে কর্তৃপক্ষ দেখেছে যে পরিবার পরিজনের পক্ষ থেকে সরাসরি কোনো অভিযোগ হয়নি, উল্টে পরিবার পরিজন যেটা জানাচ্ছেন যে তারা লিখিত অভিযোগ করেননি। তবে অভিযোগ যেটা করা হয়েছে তার একাংশ সত্য, বহুদিন ধরে অস্ত্রোপচার করা হচ্ছে না। যদিও বৈঠক থেকে বেরিয়ে রোগীর আত্মীয়রা জানান তারা কোনো অভিযোগ করেননি। বাবা, ব্রেন টিউমার প্রায় দু মাস হতে যাচ্ছে, মানে এই কালকে অপারেশনের ডেট, ডাক্তারবাবুরা বলেছেন যে অপারেশন হবে। তারা বলছে টাকা চেয়েছে না কী করেছে, যে এরকম ডাক্তারদের নামে এরকম উল্টোপাল্টা রিপোর্ট করছে, কে তোমাদের, আমরা তো কিছু জানি না। তাহলে কে অভিযোগ করলো, খতিয়ে দেখছে কর্তৃপক্ষ, মন্তব্যে নারাজ ডিরেক্টর। স্টোর কিপার যে নেই, নো কমেন্ট। আচ্ছা, এই যে এইদিকে তাকান একজন, এক মিনিট স্যার, বলছি যে ডক্টর আরেকটা অভিযোগ করেছে, সেটাই পরিবার বলছে যে অভিযোগ তারা করেনি, কী করবে স্যার? স্যার, এই নতুন অভিযোগটা নিয়ে কী বলবো? হ্যাঁ, তবে সূত্রের খবর, এতদিন পরেও কেন অস্ত্রোপচার হয়নি তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিনামূল্যে জীবনদায়ী যন্ত্রের জন্য ঘুষ চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে চিকিৎসক শিক্ষক শ্যামল কুমার দাসের নেতৃত্বে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। দুপুর বেলাতে এই কর্মীদের একাংশের পক্ষ থেকে এই অধিকর্তাকে ঘেরাও করা হয়েছিল এবং তাকে জানানো হয়েছিল যে কর্মীদের আচমকা এরকমভাবে গ্রেপ্তার করা চলবে না, সেটা চললে কিন্তু কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং তাদের সব বক্তব্য অধিকর্তা শুনেছেন। কিন্তু অধিকর্তা তাদেরকে জানিয়েছেন যে তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। এদিন সকালে ডিরেক্টর অজয় রায়ের ঘরে বিক্ষোভ দেখান হাসপাতালের কর্মীরা। তাদের দাবি, চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে পলাশ দত্তকে। সোমবারে ধৃতকে 10 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পলাশ দত্ত জায়গায় স্টোর কিপার কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় পরিষেবা ব্যাহত হবার আশঙ্কা বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেসে। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।